বিশ্বজুড়ে প্রতিদিন উন্নত হচ্ছে পরিবহন ব্যবস্থা। চীনের সাংহাই মাগলেভ থেকে জাপানের বুলেট ট্রেন নজর কেড়েছে নানান দেশের উচ্চগতির ট্রেন। কিন্তু ঘোড়া দিয়ে চালানো ট্রেনের কথা শুনেছেন কি কেউ? অবিশ্বাস্য মনে হলো পৃথিবীর একটি দেশে আজও ঘোড়ায় টানা ট্রেনে চেপে দীর্ঘ পথ ভ্রমণ করেন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পাকিস্তানের ফয়সালাবাদ জেলার জরওয়ানওয়ালা এলাকা, এখানেই ঘোড়ায় টানা ট্রেন দেখতে পাওয়া যায়। যেখানে সাধারণ মানুষ যাতায়াতের জন্য ঘোড়ায় টানা ট্রেনের উপর নির্ভর করতেন কয়েক বছর আগ পর্যন্ত, যা চালু হয়েছিল 100 বছরেরও বেশি আগে অবিভক্ত ভারতে তৎকালীন এক জনপ্রিয় সমাজকর্মীর হাত ধরে। 1903 সালে গঙ্গারাম আগরওয়াল নামে ওই সমাজকর্মী তার গ্রাম জরানওয়ালায় এই অনন্য পরিবহন ব্যবস্থা চালু করেছিলেন। একজোড়া সরু রেলপথের উপর এই ট্রেন চলত, যাতায়াতের জন্য একটি ছিল লাইন। গঙ্গারাম যখন তার গ্রামে ঘোড়ায় টানা এই ট্রেন চালু করেন, তখন বিষয়টি খুব একটা নতুন ছিল না। 19 শতকের গোড়ার দিকে ভারতের বিভিন্ন জায়গায় ঘোড়ায় টানা রেলপথ ব্যবহার করা হতো, কিন্তু ধীরে ধীরে সেই সব ঘোড়ায় টানা ট্রেনের বদলে জায়গা করে নেয় স্টিম ইঞ্জিনের ট্রেন। কিন্তু গঙ্গারামের চালু করা ঘোড়ার ট্রেন নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। 1851 সালে ব্রিটিশ শাসনাধীন পাঞ্জাব প্রদেশের মাংতানওয়ালা গ্রামে গঙ্গারামের জন্ম। গঙ্গারাম একজন সমাজকর্মীর পাশাপাশি একজন প্রকৌশলী ও স্থপতি ছিলেন। উদ্ভাবনী প্রতিভা এবং সমাজকল্যাণমূলক কাজের জন্য নিজেকে একজন ব্যতিক্রমী ইঞ্জিনিয়ার হিসেবে তুলে ধরেন। সমাজকল্যাণে অবদানের জন্য ব্রিটিশদের কাছে রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন গঙ্গারাম। 1927 সালে লন্ডনে মারা যান তিনি। প্রথমে ভারী কৃষি যন্ত্রপাতি পরিবহনের জন্য গঙ্গারাম ঘোড়ায় টানা রেলপথ তৈরি করেছিলেন। পরে সেই ট্রেনে করে যাতায়াত শুরু করেন গ্রামের মানুষও। গঙ্গারামের চালু করা ঘোড়ার ট্রেনটি দুটি গ্রামকে সংযুক্ত করত, বুচিয়ানা এবং গঙ্গাপুর। গঙ্গারামের নামেই গঙ্গাপুরের নামকরণ হয়েছে। গঙ্গারামের চালু করা ঘোড়া ট্রেন 1880 সাল পর্যন্ত চালু ছিল, তবে সংরক্ষণের অভাবে এর ব্যবহার বন্ধ হয়ে যায়। 20 শতকের গোড়ার দিকে কয়েকজন সাংবাদিক এবং স্থানীয়রা বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 2010 সালে প্রশাসনের তরফে সেই ট্রেন আবার চালু করা হয়। ঘোড়া ট্রেনে চেপে আবার যাতায়াত শুরু করেন দুই গ্রামের মানুষ। পরে তহবিলের অভাব এবং প্রশাসনের উদাসীন মনোভাবের কারণে ঘোড়া ট্রেন চলাচল আবার বন্ধ হয়ে যায়। নাগরিক নিউজ ডেস্ক।